রাজস্থানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গত মাসের সতেরো তারিখে আরিফুল ইসলাম ও পারভিন আক্তার স্বামী স্ত্রীর পরিচয়ে দোতলায় একটি অ্যাপার্টমেন্টে ওঠেন তারা অনলাইনে দিনের জন্য বুকিং দিয়েছিলেন শনিবার প্রতিষ্ঠানটি থেকে ফোন করে জানানো হয় ওই বাসাটিতে একজনের লাশ পাওয়া গেছে লাশের বুকে ও গলায় ছুরিকাখাতে চিহ্ন রয়েছে পারভিন আক্তার দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ